অনেক সময় দেখা যায় প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল হয় না, শুধু ইনস্টল লেখা আসে এবং অনেক সময় দেখা যায় শুধু পেন্ডিং লেখা আসে। চাকাটা ঘুরতেই থাকে, ইনস্টল লেখা আসে বা পেন্ডিং লেখা আসে, কিন্তু মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল হয় না। এটা কেন হয় এবং আপনার ফোনে যদি এমন হয় পেন্ডিং লেখা আসে বা ইনস্টল লেখা আসে কিন্তু কোনো অ্যাপ ইনস্টল হয় না, কিভাবে সেটা সমাধান করে আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। আপনার ফোনে যদি কোনো অ্যাপ ইনস্টল না হয় তাহলে আপনি প্রথমে কী করবেন, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে দেখতে পারবেন আপনি যদি কোনো ছবি দিয়ে থাকেন সেই ছবিটি এখানে দেখাবে, আর যদি আপনি ছবি না দিয়ে থাকেন তাহলে এখানে যে কোনো একটি লেখা দেখাবে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক প্রেফারেন্স, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এখানে একটি ক্লিক করবেন। এখানে যদি দেখেন আপনি ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি সিলেক্ট করা আছে, তাহলে আপনি যখন ওয়াইফাই কানেকশন দেবেন তখন শুধু অ্যাপ ইনস্টল করতে পারবেন। যখন আপনি এমবি কিনে সেই এমবি দিয়ে মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল করবেন বা করার চেষ্টা করবেন তখন দেখবেন ইনস্টল হবে না। ওভার ওয়াইফাই অনলি এই লেখাটি যদি থাকে তাহলে আপনি ওয়াইফাই দিয়ে শুধু আপনার ফোনে অ্যাপ ইনস্টল করতে পারবেন। ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটি যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি এমবি দিয়েও অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং ওয়াইফাই দিয়েও অ্যাপ ইনস্টল করতে পারবেন। এটা এখানে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করে তারপর এখান থেকে ডান করে দেবেন। তারপরে কি করবেন, এখান থেকে ব্যাকে আসবেন। এই সেটিংসটি করার পরেও যদি দেখেন আপনার ফোনে অ্যাপ ইনস্টল হচ্ছে না তাহলে কি করবেন, আপনার ফোনের সেটিং অপশন ওপেন করবেন। সেটিং অপশন ওপেন করার পর আপনি এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে, সেটা ফোনের সাথেই হোক অথবা আপনি নিজে থেকে যে অ্যাপগুলো ইনস্টল করছেন সেই অপশনটি খুঁজে বের করবেন। যেমন এখানে দেখতে পারবেন আমার এই ফোনে লেখা আছে অ্যাপ, দেখেন এই যে অ্যাপস লেখা আছে। আপনার ফোনে হয়তো অন্য লেখা থাকতে পারে, বিভিন্ন মডেলের ফোনে বিভিন্ন রকম লেখা থাকে। আপনার ফোনে হয়তো লেখা থাকতে পারে ডিফল্ট অ্যাপস বা পারমিশন ম্যানেজার বা অ্যাপ্লিকেশন ম্যানেজার। মেন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি খুঁজে বের করবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর এই অ্যাপটি এখান থেকে আপনি খুঁজে বের করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি দেখতে পারবেন অপশন চলে আসবে, যে এখানে লেখা দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার কেস এই অপশনটি ওকে করে দেবেন, ক্লিয়ার কেস করে দেবেন। তারপরে ক্লিয়ার ডাটা এখানেও একটি ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আরেকটি থেকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করতে হবে, সেটা হলো গুগল প্লে সার্ভিস। এখানে আপনি খুঁজে বের করবেন গুগল প্লে সার্ভিস। এখানে দেখি গুগল প্লে সার্ভিস কোথায় আছে, এই যে দেখেন গুগল প্লে সার্ভিস, গুগল প্লে সার্ভিস এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অপশন দেখতে পারবেন স্টোরেজ, স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার কেস করে দেবেন এবং এখানে লেখা দেখতে পারবেন ম্যানেজ স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এই যে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটা এখানে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন। এই দুইটা কাজ করার পরেই দেখতে পারবেন আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল হবে। তবে এখানে আরেকটি কথা হলো, যখন আপনি এই গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর থেকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে দেবেন তখন কিন্তু আপনার ফোনে যে প্লে স্টোরটা ওপেন ছিল যে ইমেল দিয়ে সেই ইমেলটা চলে যাবে। নতুন করে আবার আপনার ইমেল এবং ইমেল পাসওয়ার্ড দিয়ে গুগল প্লে স্টোরটা আপনার চালু করে নিতে হবে। এই দুইটা কাজ করার পরেও যদি দেখেন আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল হয় না তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে। তখন আপনি কি করবেন, ফাইল ম্যানেজার ওপেন করবেন। ফাইল ম্যানেজার ওপেন করার পর এখানে চেক করবেন ইন্টারনাল স্টোরেজ আপনার ফ্রি আছে কিনা, মানে ফাঁকা আছে কিনা। অনেক সময় দেখা যায় ইন্টারনাল স্টোরেজ যদি লোড হয়ে যায় তাহলেও কোনো অ্যাপ ইনস্টল হয় না, সেক্ষেত্রে আপনি আপনার ইন্টারনাল স্টোরেজটা ফাঁকা করবেন। আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপগুলা অথবা অপ্রয়োজনীয় যে ছবি ভিডিওগুলো আছে সেগুলা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর দেখবেন ইন্টারনাল স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আপনার মেমোরিতে কিছুই নেই তারপরেও মেমোরি ফুল দেখায়, এটাও আরেকটি কাজ করতে হবে। সেটা করার জন্য কি করবেন, আবার আপনার ফোনের সেটিং অপশন ওপেন করবেন। সেটিং অপশন ওপেন করার পর ওই যে ওইখানে যেখানে আপনার অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলোর সেই অপশনটা চালু করবেন। এখান থেকে অপশনটা চালু করলাম, এখানে দেখবেন আপনি আপনার ফোনের কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি আছে, সেই অ্যাপগুলোর এমবি কমিয়ে দিতে হবে।
কিভাবে কমিয়ে দিবেন, যেমন এই যেখানে আছে ইউটিউব 177 MB, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন, ওকে করে দেবেন। আপনি দেখবেন আপনার ফোনের কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি আছে, সেই অ্যাপগুলার এমবি এভাবে কমিয়ে দেবেন। যেমন এই যে এটা দিলাম, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রতিটা অ্যাপ একইভাবে এভাবে এমবি কমিয়ে দেবেন। ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা কমিয়ে দেবেন, স্টোরেজ, তারপর এখানে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা এইভাবে কমিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। তখন আপনি প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। এই তিনটা কাজ করার পরে অবশ্যই আপনার ফোনে আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের প্রয়োজনীয় এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।